السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন আপনি হয়তো আপনার আশেপাশে এমন কিছু মানুষকে দেখে থাকবেন যারা সহজেই অসুস্থ হন না কিন্তু একবার যখন অসুস্থতায় পতিত হন তখন তাদের সেই অসুস্থতা তাদেরকে প্রায় মৃত্যুর দুয়ারের কাছাকাছি নিয়ে যায় বর্তমানে ইসরায়েল নামক ভাইরাসের কারণে আমেরিকার ঠিক সেই অবস্থা প্রিয় দর্শক ইতিহাসের অত্যন্ত কঠিন একটি সময় পার করছে যুক্তরাষ্ট্র এই ধরনের পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত শক্তিশালীভাবে কখনো যুক্তরাষ্ট্র ফেস করেনি ১৯৯০ সালের সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এবং শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আরও তিনটি শক্তিশালী যুদ্ধ করেছে দুইটি করেছে তারা ইরাকের ভেতর ১৯৯০ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আবার ২০০৩ সালে সেই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আরেকটি তারা করেছে আফগানিস্তানের ভেতর ২০০১ সালে তিনটি শক্তিশালী যুদ্ধ করেছে তারা যেখানে বিশাল অঙ্কের তাদের অর্থ ব্যয় হয়েছে এবং সামরিক শক্তিও কিন্তু প্রয়োগ করা হয়েছে তবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে সেখান থেকে তাদের পড়তে হয়নি তাদের সমরাস্ত্রগুলো বাহবাহ করিয়েছে এই সকল যুদ্ধক্ষেত্রে কারণ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই দুইটি পক্ষই ছিল অত্যন্ত দুর্বল বিশেষ করে উপযুক্ত জবাব দেওয়ার জন্য যে প্রযুক্তি তাদের হাতেই ছিল না আজকে দীর্ঘ ২০ বছর পর সম্পূর্ণ পরিস্থিতির পুরোটাই পাল্টে গেছে চীনের মতো বড় সুপার পাওয়ারের কথা না হয় বাদই দিলাম ইরানের মতো মেজর পাওয়ার থেকে সুপার পাওয়ার হতে যাওয়া এই দেশের কাছেও এখন এমন এমন অস্ত্র এবং এমন এমন প্রযুক্তি রয়েছে যা যুক্তরাষ্ট্রকে সরাসরি ধুলুতে মিশিয়ে দিতে পারে প্রযুক্তিগতভাবে ইরানের সমরাষ্ট্রগুলো এখনও সরাসরি যুক্তরাষ্ট্রকে শুধু মোকাবেলাই করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু এগিয়ে রয়েছে ইরানের প্রযুক্তি যেমন ধরুন হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি বা সম্প্রতি রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অস্ত্রগুলো কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের যে কাউন্টার পার্ট রয়েছে সেখান থেকে অনেক এগিয়ে রয়েছে আর এই কথা খোদ যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাই স্বীকার করে নিয়েছে যাই হোক সার্বিক পরিস্থিতি যখন এতটা জটিল অবশেষে যুক্তরাষ্ট্র তার বহরে থাকা সবথেকে যে শক্তিশালী অস্ত্র রয়েছে V2 বোম্বার সেটাকে ডেকে পাঠিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বেতর যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেছে ২০১৭ সালের পর মানে দীর্ঘ ৭ বছর পর এইবার যুক্তরাষ্ট্র তার V2 বোম্বারকে বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যে ব্যবহার করল এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো ২০১৭ সালের দিকে সিরিয়ার বেতর কথিত ISS দমনের নাম করে যুক্তরাষ্ট্র ওই সময় তাদের এই V2 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সেটা ব্যবহার করেছিল এবং বোম্বিং করেছিল সিরিয়ার ভেতর এরপর দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের ভেতর এই যুদ্ধবিমানকে আর দেখা যায়নি এখন কিন্তু জরুরি সংকট মোকাবেলা করার জন্য অবশেষে যুক্তরাষ্ট্র এই শক্তিশালী বিমানকে ডেকে পাঠিয়েছে এবং ব্যবহার শুরু করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই চলমান সংকটে বর্তমানে এই সর্বপ্রথম তাদের এই V2 বোম্বার ব্যবহার করেছে ইয়েমেনের হুতিদের বিভিন্ন টার্গেটে আক্রমণ করার জন্য স্ক্রিনে আপনারা বর্তমানে যে স্থির চিত্রটি দেখছেন এটা দক্ষিণ ইয়েমেনের ছাদা শহর থেকে গতকাল রাতে তোলা ভিডিও এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করে কি করে শক্তিশালী বোমার আঘাত হেনেছে এই জায়গায় অন্তত পক্ষে ৬টি টার্গেটকে লক্ষ্য করে গতকালকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুজনেই আক্রমণ করেছে তবে এখানে যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করেছে এটা ঠিক যত সহজে আফগানিস্তান ইরাকের ভেতর যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পেরেছে ইয়েমেনের ভেতর কিন্তু এমনটা দেখা যায়নি কারণ তাদের বিখ্যাত MQ-9 যে রিপার ড্রোন রয়েছে সেটা ইয়েমেনের আকাশে পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দেশের জন্য এটা আসলে খুবই অস্বস্তিকর যে হুতিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের MQ-9 ড্রোনগুলোকে সিরিয়াল হিসেবে ভূপাতিত করেছে যেই জায়গায় কিন্তু ভারত নতুন করে এই ধরনের ৩১টি ড্রোন প্রয়োগ ক্রয় করেছে এবং সামরিক ড্রোন ব্যবহার না করল এবং ঝুঁকি না নিল যুক্তরাষ্ট্রের এই জায়গায় ইয়েমেনের ভেতর আক্রমণ করার জন্য যথেষ্ট বিকল্প ছিল তারা চাইলেই F-16 মতো কার্যকর যুদ্ধবিমান এই জায়গায় ব্যবহার করতে পারত অথবা এই জায়গায় তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35ও তারা ব্যবহার করতে পারত যেটা এর পূর্বের কয়েকটি হামলায় তারা ব্যবহার করেছে এখন প্রশ্নটা হল এত ভালো ভালো অপশন থাকতে যুক্তরাষ্ট্র কেন তার সবথেকে শক্তিশালী V2 বোম্বার এই জায়গায় ব্যবহার করল দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন যে যুক্তরাষ্ট্র ইয়েমেনের ভেতরে বিলিয়ন বিলিয়ন ডলারের পঞ্চম প্রজন্মের বোমারু বিমান
এই জন্যই ব্যবহার করেছে যাতে করে তারা ইরানকে কঠিন একটা বার্তা দিতে পারে যে আমাদের কাছে এমন কিছু বোমারু বিমান রয়েছে যেগুলো পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রাখতে পারে না। এবং এই বিমানগুলো 18,000 কেজি মানে 18 টন সমপরিমাণ পরমাণু বোমা এবং বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম। এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এমনটা করেছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটার যে রাডার সিস্টেমের তরঙ্গ রয়েছে, সফলভাবে এই ভি-2 বোমার যে ফ্লাইং পাথ রয়েছে মানে বোমার যে উড়ন্ত পথ রয়েছে সেটা তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। কাতার থেকে যখন এই বিমান উড্ডয়ন করে পার্সিয়ান সাগরের উপর দিয়ে ইরানের সীমান্তের কাছে দিয়ে উড়ে গেছে ইয়েমেনের ভেতর, তখন ইরানি রাডারগুলো তা শনাক্ত করতে সক্ষম হয়েছে, এমনটাই দাবি করছে ইরান। এখন ইরানের এই দাবির পরিপ্রেক্ষিতে কাতার সরাসরি বিবৃতি দিয়েছে যে তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি এই ভি-2 বোমারের জন্য এবং তাদের ঘাঁটি থেকেও এটা উড্ডয়ন করেনি। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই স্পষ্ট দেখতে পারছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে চলতি বছরের আগস্ট মাসের 3 তারিখে যুক্তরাষ্ট্রের এই ভি-2 স্পিরিট স্টেলথ বোম্বার যুদ্ধবিমানটি কাতারে যে ঘাঁটি রয়েছে সেখানে অবতরণ করেছিল এবং তখন থেকে আজও পর্যন্ত ওই জায়গায় কিন্তু এটা অবস্থান করছে। এখন কাতার যেমনটা বিবৃতি দিয়েছে যে তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রের এই ভি-2-র জন্য তারা ব্যবহার করতে দেয়নি, দেখুন তাদের এই বিবৃতির সঙ্গে অনেক সামরিক বিশ্লেষকগণও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। অনেকেই এটাকে অবিশ্বাসও করতে পারছেন না, আবার বিশ্বাসও করতে পারছেন না, কেননা অন্য কোনো বিমান হলে নিশ্চিত অবিশ্বাসের একটা জায়গা থাকত, কিন্তু যুক্তরাষ্ট্রের এই ভি-2 বোম্বারকে যুক্তরাষ্ট্র লং রেঞ্জের আক্রমণের জন্য তৈরি করেছে, দেখুন প্রায় 11,000 কিলোমিটার রেঞ্জে আক্রমণ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই ভি-2 বোম্বারের পৃথিবীর সবথেকে শক্তিশালী রেঞ্জের উড়ার সক্ষমতা রয়েছে এবং তার অতীত রেকর্ডও রয়েছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণের সময় এই যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঘাঁটি থেকে উড়ে আফগানিস্তানে এসে বোম্বিং করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। কোনো দেশের ঘাঁটিতে এটাকে ল্যান্ড করতে হয়নি, এটা এতটাই লং রেঞ্জে আক্রমণ করতে সক্ষম। সুতরাং এক্ষেত্রে হতে পারে যে যুক্তরাষ্ট্র থেকেই এই বিমানগুলো উড়ে এসেছে এবং আক্রমণ করেছে, এমনটা হতে পারে। দেখুন যুক্তরাষ্ট্রের এই একটি ভি-2 বোম্বারের দাম হল প্রায় $2 বিলিয়ন এবং লং রেঞ্জে এটা যাতে উঠতে পারে এর জন্য 3 থেকে 4 জন পাইলট ব্যবহার করা হয়। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বিমানের ভেতর পাইলটদের রেস্ট নেওয়ার জন্য এবং ঘুমানোর জন্য কিন্তু এই জায়গায় কিন্তু বিছানাপাতিও করে রাখা আছে। দেখুন পাইলটদের বিশ্রামের জন্য এই যুদ্ধবিমানে শুধুমাত্র বালিশ বিছানা নয়, এর সাথে সাথে যাতে খাবার গরম করে খেতে পারে এবং অবশিষ্ট খাবার যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মাইক্রো ওভেনও রাখা রয়েছে, ফ্রেশ হওয়ার জন্য টয়লেট বেসিনও রাখা হয়েছে, আরাম করে ঘুমানোর ব্যবস্থা, খাবার গরম করে খাবারের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, জামা কাপড় বা চুল শুকানোর জন্য ড্রায়ারের ব্যবস্থা, রাজকীয় এই 152,000 কেজি বা 152 টন ওজনের এই বিশাল জায়ান্ট দৈত্যকার ভি-2 বোম্বার এখন দূরপাল্লার আক্রমণ করতেই পারে, এটা বিশ্বাসযোগ্য। তবে বিষয়টা হচ্ছে এত বিশাল যুদ্ধ বিমানও কিন্তু মাত্র একটি মিসাইলের আঘাতে ভূপাতিত হয়ে মাটিতেও পড়ে যেতে পারে। দেখুন ইসরায়েল আমেরিকার বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে, সামরিক সেক্টরে, রাজনৈতিক বলে আমেরিকাকে অক্টোপাসের মতো এমনভাবে ঘিরে আছে, আমেরিকা চাইলেও ইসরায়েল নামক অক্টোপাসের কবল থেকে বের হতে পারবে না। বলতে পারেন এক প্রকার ব্ল্যাকমেইল করেই পুরো আমেরিকাকে আঙ্গুলের ইশারায় নাড়াচ্ছে ইসরায়েল, আমেরিকা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় ইসরায়েলের হাতের পুতুল। ইসরায়েল যখনই আমেরিকাকে পাশে চাইবে যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকতেই হবে। আপাতত ইসরায়েলের কালো ছায়া থেকে আমেরিকার বের হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা, তাই ইসরায়েলের কথা মতো হয়তো আমেরিকার সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্রটা ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। আর সেজন্য যুক্তরাষ্ট্র ইয়েমেনের মতো একটা দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জায়গায় আমেরিকার 5ম প্রজন্মের শক্তিশালী বিমান গিয়ে আবার ফিরেও এসেছে এবং সেটাই স্বাভাবিক, যেহেতু ইয়েমেন হুতিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটা উন্নত নয়। কিন্তু ইরানে গিয়ে আক্রমণ করতে হলে আমেরিকাকে 10 বার ভাবতে হবে, কেননা ইরানে বর্তমানে আছে রাশিয়ার দেওয়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে আমেরিকার 5ম প্রজন্মের শক্তিশালী বিমান যাবে তো ঠিক আছে, কিন্তু ফিরে আর আসতে পারবে না, তাই সাধু সাবধান। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে সামগ্রিকভাবে আপনার ব্যক্তিগতভাবে আপনি কি ভাবছেন সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।